নমস্কার, আমি পল্লবী। ফ্রেন্ডস টিভি সকল দর্শক বন্ধুদের জানাই রাশিচক্র অনুষ্ঠানে সুপ্রভাত ও স্বাগত। কিন্তু তার আগে আপনাদের সকলকে আমাদের চ্যানেলের তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ হলো কালকে আমরা রাশিফলটা আপনাদের দিতে পারিনি আমাদের কিছু টেকনিক্যাল সমস্যার জন্য, তাই জন্য আমাদের ক্ষমা করবেন। তো চলুন আর আপনাদেরকে অপেক্ষা না করিয়ে প্রথমেই বলবো মেষ রাশি সম্পর্কে। আর হ্যাঁ, আমাদের প্রত্যেক দিনের রাশিফল পেতে কিন্তু আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা কিন্তু বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে হবে। তার কারণ হলো প্রথমেই যে ভিডিওটা আমাদের চ্যানেল থেকে ছাড়া হবে সেটা কিন্তু আপনারা প্রথমে দেখতে পাবেন। তো চলুন প্রথমেই বলবো মেষ রাশি সম্পর্কে। নমস্কার, আমি পল্লবী। ফ্রেন্ডস টিভির সকল দর্শক বন্ধুদের জানাই রাশিচক্র অনুষ্ঠানে সুপ্রভাত ও স্বাগত। প্রতিদিনের মতো কিন্তু আজকেও চলে এসেছি আপনাদের জন্য রাশিফল নিয়ে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে প্রথমেই বলবো মেষ রাশি সম্পর্কে। আজ আপনার শৈশবে ফিরে যেতে ইচ্ছে করবে। তর্ক বিতর্ক আজ আপনার এড়িয়ে চলাই ভালো। প্রিয়জনদের সঙ্গে কিছুটা ভালো সময় কাটবে। আজ আপনি আপনার পছন্দ মতো কার্যকলাপ করতে পারেন। আপনার দাম্পত্য জীবন সুখময় হবে। আপনার ভাগ্যবান সংখ্যা 1। এবার বলবো বৃষ রাশি সম্পর্কে। আজ আপনি আপনার নিজের সিদ্ধান্তেই চলুন। কোনো ক্ষেত্রে টাকা ইনভেস্ট করলে ভালো ফলাফল পাবেন। প্রেমে যোগ দেখা যাচ্ছে। নতুন কোনো কাজ আপনি শুরু করতে পারেন, কিন্তু তার আগে কোনো অভিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নেবেন। বৈবাহিক জীবন সুখময় হবে। আপনার ভাগ্যবান সংখ্যা 1। এবার বলবো মিথুন রাশি সম্পর্কে। সময়কে মূল্য দিন। বাড়ির কাজে ব্যস্ত থাকতে পারেন। আজ কোনো প্রিয় মানুষের সাথে দেখা হতে পারে। আজ আপনার প্রেমের যোগ দেখা যাচ্ছে। বিবাহিত জীবন সম্পর্কে আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন, তাই সাবধানে থাকবেন। আপনার ভাগ্যবান সংখ্যা 4। এবার বলবো কর্কট রাশি সম্পর্কে। আনন্দদায়ক সফর আপনাকে খুশি রাখবে। অযথা অর্থ ব্যয় না করাই ভালো। কারোর কাছ থেকে ঋণ নিয়ে থাকলে আজকে তা মিটিয়ে দিতে পারবেন। অবসর সময় টিভি বা সিনেমা দেখে সময় কাটাতে পারবেন। বৈবাহিক জীবনে একটু অশান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার ভাগ্যবান সংখ্যা 2। এবার বলবো সিংহ রাশি সম্পর্কে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। সঠিক বিবেচনা করে ঋণ নিন, না হলে সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জন্য আজকের দিনটি ভীষণ শুভ। আজ আপনার প্রেমের যোগ দেখা যাচ্ছে। ভ্রমণে লাভদায়ক ফল হলেও খরচ সাপেক্ষ হবে। বৈবাহিক জীবনে কিছু সারপ্রাইজ পেতে পারেন। আপনার ভাগ্যবান সংখ্যা 1। এবার বলবো কন্যা রাশি সম্পর্কে। তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। মূল্যবান জিনিস গুছিয়ে রাখুন, না হলে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার কোনো নতুন বন্ধু হতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। অবসর সময় কোনো বই পড়তে পারেন এবং গান শুনতেও পারেন। আপনার ভাগ্যবান সংখ্যা 4। এবার বলবো তুলা রাশি সম্পর্কে। শরীর ভালো রাখতে শরীরচর্চা করুন। আপনার সৃজনশীলতা ও প্রতিভাকে জাগিয়ে তুলুন। বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে। চাকরির সম্ভাবনা রয়েছে। ধৈর্য বজায় রেখে নিজেকে প্রকাশ করুন। আজ আপনার বৈবাহিক জীবন সুখময় হবে। আপনার ভাগ্যবান সংখ্যা 1। এবার বলবো বৃশ্চিক রাশি সম্পর্কে। আজ আপনি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। কোনো ক্ষেত্রে টাকা ইনভেস্ট করলে তা আপনি উল্লেখযোগ্য লাভ পাবেন। আজ কোনো প্রিয়জনের সাথে দেখা হতে পারে। সবসময় নিজেকে সাহস যোগান। দাম্পত্য জীবন সুখময় হবে। আপনার ভাগ্যবান সংখ্যা 5। এবার বলবো ধনুরাশি সম্পর্কে। অযথা চিন্তা করবেন না। আর্থিক দিকে উন্নতি লাভ এবং মানসিক শান্তি বজায় থাকবে। বন্ধুদের থেকে সাহায্য পাবেন। প্রেমে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সাবধানে থাকবেন। দাম্পত্য জীবন সুখময় হবে। আপনার ভাগ্যবান সংখ্যা 9। এবার বলবো মকর রাশি সম্পর্কে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আর্থিক দিকে একটু টানাটানি হবে।
আপনার ব্যক্তিগত কথা কাউকে প্রকাশ করবেন না। ব্যবসায় উন্নতি লাভ, বৈবাহিক জীবনে অশান্তির সম্ভাবনা রয়েছে। আপনার ভাগ্যবান সংখ্যা 9। এবার বলবো কুম্ভ রাশি সম্পর্কে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আশেপাশে মানুষদের থেকে প্রেরণা পাবেন। আজ আপনার প্রেমের যোগ দেখা যাচ্ছে, কোনো ফেলে রাখা ঘরের কাজ সম্পূর্ণ করতে পারেন, দাম্পত্য জীবন সুখময় হবে। আপনার ভাগ্যবান সংখ্যা 7। এবার বলবো মীন রাশি সম্পর্কে। আর্থিক দিক থেকে উন্নতি লাভ, ঋণ দেওয়া টাকা ফেরত আসবে, পরিবারের সাথে ভালো সময় কাটবে। আজ আপনার বিবাহের যোগ দেখা যাচ্ছে, ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাস অভিজ্ঞতা লাভ করবেন, দাম্পত্য জীবন সুখময় হবে। আপনার ভাগ্যবান সংখ্যা 5। এরকম প্রত্যেক দিন আপনার রাশিফল পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, তাহলে কিন্তু প্রত্যেক দিনের ভিডিও আপনারা দেখতে পাবেন না। এই ভিডিওটা আপনাকে দেখার জন্য অবশ্যই তো সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে হবে। বেল আইকনটা প্রেস করলে আপনারা সবার আগে কিন্তু আমাদের চ্যানেলের যে সমস্ত ভিডিও সেগুলো আপনারা দেখতে পাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।